তাই আমি বলি উচ্চ শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষা দেন না, আপনার সন্তানকে দেন সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষা। উচ্চ শিক্ষিত শিক্ষিত করার প্রয়োজন নেই। আমাদের কাছে কত মানুষ যে অভিযোগ করে, বলছে যে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি প্রফেসর, আমি প্রভাষক, আমি এমপি, আমি মন্ত্রী, কিন্তু আমার ছেলেটা, আমরা বার্ধক্য হয়ে গেছি, আমাদের খেদমত করে না। আমরা যখন বলি কোথায় আছে আপনার ছেলে, তখন বলে আমেরিকায় আছে, লন্ডনে আছে স্ত্রীকে নিয়ে। উচ্চ শিক্ষিত করেছেন, উচ্চ শিক্ষিত করেছেন, যার কারণে আপনার ছেলে স্ত্রীকে নিয়ে লন্ডনে আছে, আর আপনি আছেন বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে, অথচ আপনি একজন প্রফেসর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। এরকম কত মানুষের রেকর্ড নেবেন যে ছেলেকে উচ্চ শিক্ষিতার নামে কুলাঙ্গার ছেলে সন্তান তৈরি করেছে, কত নিবেন? তার আফসোস করছে এখন, আহারে যদি উচ্চ শিক্ষা না দিয়ে যদি সুশিক্ষা দিতাম, তাহলে আজকে আমাদের এই বেডে পেশাব পায়খানা করে, এই পেশাব পায়খানার উপরে থাকা লাগতো না, বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। ছেলেকে আপনি নিজেই কুলাঙ্গার তৈরি করেছেন, তার কারণেই তো আপনি বেডে পচে পচে মরছেন, বৃদ্ধাশ্রমে পচে পচে মরছেন। পত্রপত্রিকা আসে না, বাপ হসপিটালে মারা গেছে, ছেলে সন্তান নিতে আসে নি। করোনা রোগীতে মারা গেছে, ও বিসিএস ক্যাডার, ও নিজের পিতাকে স্পর্শ করেনি, যদি ওকেও করোনা ধরে। দেখেন, যদি উচ্চ শিক্ষিত শিক্ষা না করে সুশিক্ষা দিতেন, তাহলে ওই পিতামাতার খেদমত করতো, পাশে থাকতো। কথা কি বুঝতে পারেন? তাই বলে বলেন না যে উচ্চ শিক্ষার বিরোধিতা করছি, জি না, উচ্চ শিক্ষিত তো হবেন, আপনার সমস্যা কি? তবে আমি বোঝাতে চাচ্ছি যে সুশিক্ষিত করেন, এটাই হলো প্রধান কাজ। সুন্দর পাত্রের সাথে বিবাহ দেই, সুন্দর পাত্র মানে বেনামাজি ছেলের সাথে, তাই না? সুন্দর পাত্র মানে যে দিন রাত গাঁজা খায় আর পড়ে থাকে এর সাথে, তাই না? আজকের বর্তমান প্রেক্ষাপট খুবই কঠিন। মেয়ের বাপ দেখছে যে ছেলের ডিগ্রি কত বড় আছে, আর ছেলে মাস গেলে বেতন কত পায়, ও গাঁজা খাক আর যা পারে তাই করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিদাতা কুমন্তর দাওনা খুলুকাও দিনাহু, যদি তোমার মেয়েকে কেউ বিবাহের প্রস্তাব দেয়, যেই ছেলেটা বিবাহের প্রস্তাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাপকে বলছেন, দুটা জিনিস দেখো ছেলের, কি? তার আখলাক, চরিত্র, ছেলের চরিত্র কেমন। দুই, ছেলের দিনদারিতা কেমন। চরিত্র মানে সে ভালো কিনা, দিনদারি মানে সে সালাত সিয়ামে পরহেজগার কিনা। এই দুইটা জিনিস যদি ছেলের মধ্যে থাকে, ফাজাবিজুহু, এখন আপনার মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ছেলের দুইটা জিনিস দেখো, চরিত্র আর দিনদারিতা। আর বর্তমান সামাজিক যে জাহেলিয়াত শুরু হয়েছে, যে মেয়ের বাপ দেখছে যে ছেলের ডিগ্রি আর ছেলের বেতন, অথচ যে ব্যক্তি সালাত আদায় করে না, এর সাথে নারীকে বিবাহ দেওয়া জায়েজ নেই, বিবাহই হয়নি। বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম, বিবাহই হবে না, বিবাহ বাতিল। দেখেন সমাজ, আমি সমাজকে কিভাবে বোঝানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দর শিষ্টাচার, এরপরে সুন্দর পাত্র দেখে বিবাহের ব্যবস্থা, এরপরে মেয়েদের সাথে সঠিক আচরণ, মেয়েদের সাথে সুন্দর আচরণ করতে হবে। যদি এই তিনটা ঠিক রাখে, ফালাহুল জান্না, আল্লাহ ওই পিতামাতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলছিলাম ইসলাম কন্যা হিসেবে, মেয়ে হিসেবে নারীকে কতটা মর্যাদা দিয়েছে মানুষ তো জানে না। মানুষ যদি জানতো, তাহলে মেয়েদেরকে, নিজের কন্যাদেরকে, নারীদেরকে, মহিলাদেরকে মানুষ মূল্যায়ন করত, এদের অনেক মর্যাদা। শুধু মেয়ে হিসেবে মর্যাদা, স্ত্রী হিসেবে মর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা একটা নারীকে কত হিসেবে যে মর্যাদা দিয়েছেন, নারী মেয়ে হিসেবে পিতা মাতার কাছে মর্যাদা এত বেশি, যেটা আপনি শুনলেন। এবারে স্ত্রী হিসেবে স্বামীর ওপরে মর্যাদা কেমন, স্ত্রী হিসেবে আপনার কাছে আপনার স্ত্রী কেমন মর্যাদা পাবে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাক শুরুতিয়াং তুফু বিহি মাস্তাহলাল তুমিল ফুরুজা, মানুষের জীবনে সবচাইতে ওই ঋণ আগে পরিশোধ করবে যেই ঋণ, যেই ঋণের মাধ্যমে পুরুষ একজন নারীর ইজ্জতকে হালাল মনে করে নেই, অর্থাৎ মোহরানা। মোহর আদায় করা ফরজ। আমি একজন নারীকে বিবাহ করব, ওই নারী আমার জন্য হালাল হবে তখন যখন আমি মোহর দিতে প্রস্তুত আছি। দেখেন স্ত্রী আপনার নিকটে কতটা অধিকার পাওয়ার অধিকার রাখে, মর্যাদা পাওয়ার অধিকার রাখে। একজন স্ত্রীকে আপনি স্পর্শ করতে পারবেন না মোহর আদায় ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতুহুন্না উজরাহুন্না ফারিদা, ফরজ হিসেবে তোমরা তোমাদের স্ত্রীকে মোহর দাও, ফরজ হিসেবে। সালাত সিয়াম হজ যাকাত যেমন ফরজ, স্ত্রীকে মোহর পরিশোধ করা ফরজ। যদি স্ত্রীকে আপনি যদি মোহর না দেন, তাহলে যত টাকা মোহর আছে এই পরিমাণ নেকি বিচার মাঠা আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে। আপনার আর বর্তমান সমাজে মোহর দেখবেন কি প্রতিযোগিতা, বলছে যে আমার মেয়ের বিবাহে মোহর হচ্ছে 50 লক্ষ। মানে ও বোঝাচ্ছে যে ও একটা কি হয়ে গেছে, লাট হয়ে গেছে, মানে সমাজকে দেখাতে যাচ্ছে যে ওর মেয়ের মোহর 50 লক্ষ। ছেলে যাই হোক, ছেলে মোহর আদায় করতে পারুক আর না পারুক, শোনেন, মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করা যেমন হারাম নিকৃষ্ট কাজ, তেমনি একটা ছেলের ওপরে জুলুম করে অধিক মোহরানা চাপিয়ে দেওয়া অনুরূপ জুলুমের কাজ। বুঝতে পারেননি মনে হয়। ছেলের ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, ও বাপ বেটি বংশ মিলে পরিবেশ করে বলছে যে 10 লক্ষ টাকা মোহরানা চাপিয়ে দিচ্ছে। নেনবার শুধু বলছেন যে ছেলে পক্ষ যৌতুক চাই, এটা অপরাধ? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে পুরুষ মানুষ কিভাবে নির্যাতিত হচ্ছে? ও ছেলেটা মোহর আদায় করার যোগ্যতা রাখে কত হাজার? 50,000, কিন্তু তার বংশ মিলে বৈঠক করে বলছে জি না, 10 লক্ষ মোহর বাঁধতে হবে, আদায় করতে পারুক আর না পারুক। ওদিকে যৌতুক আদায় করা যেমন হারাম, ছেলের ওপরে এইভাবে মোহর বেঁধে দেওয়া তেমন হারাম। এটা মাথায় রাখবেন। যতটুকু আদায়, এখন তো মোহর মানে নারীর হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, 10 লক্ষ 20 লক্ষ বাদে যাতে করে তালাক দিতে না পারে। আগে নিয়তটাই আপনার ঠিক নেই, তাহলে ওই বিবাহ টিকবে? আর বাংলাদেশে আজকে যে কত মিনিটে কত তালাক হয়,